আজকে নরসিংদী রমেশ পোদ্দার মিষ্টান্ন ভাণ্ডার থেকে অস্থির একটা জিনিস নিয়ে আসছি। ছোটখাটো প্যাকেট, আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যে জিনিসটা কি হইতে পারে। লেখা আছে কি, রমেশ পোদ্দার সুইট মিট উৎকৃষ্ট দধি ও মিষ্টি বিপণী। তো দেখা যাক এই ছোটখাটো প্যাকেটের ভিতরে কি জিনিসটা আছে আপনাদের সামনে এখন আমি খুলবো। এই যে প্যাকেটটা এখন আমি খুলি, নিয়ে আসলাম। আসার সময় নরসিংদী গেছিলাম ডাক্তার দেখাইতে, তো ডাক্তার দেখায় আসার সময় নিয়ে আসলাম আর কি। জিনিসটা দেখাও ভালো লাগছে, কিন্তু কি কি সেটা সেটা আমি নাম বলবো না, আপনাদেরকে দেখাবো খোলাই খুললা। এই যে দেখুন সন্দেশ, এটা হচ্ছে গুড়ের ছানার সন্দেশ। আমরা কিন্তু চিনির সন্দেশটা খাই, মানে সন্দেশ না অ্যাকচুয়ালি, যে ছানার যে বরফিটা বলে এটা হচ্ছে গুড়ের বরফি, মানে ছানার গুড়ের বরফি। দেখছেন কত সুন্দর, আবার ডিজাইন করা, সাইজটা যে আকার, এই আকার অনুযায়ী দামটা হয়তোবা শুনলে আপনারা আঁতকে উঠবেন, কিন্তু এখন বর্তমানে জিনিসপত্রের যা যা দাম, দুধ চিনি সব কিছুর দামই তো বাইরে গেছে, গুড়ের দামও বাইরে গেছে। তো এখন পার পিস হচ্ছে 30 টাকা, পার পিস 30 টাকা। আমি এই বছরেই জানুয়ারির দিকে যখন খাইছিলাম তখন খাইছিলাম 20 টাকা পার পিস, আর এখন পার পিস হয়ে গেছে। এখন শীতকালে মূলত এটা বানানো হয়, গরমকালে এটা তৈরি করা হয় না। এখন পার পিস 30 টাকা, এটা খেতে কিন্তু আসলে অসাধারণ একটা জিনিস। আপনারা খাইলে বুঝবেন যে জিনিসটা কতটা টেস্টি। একটা গুড়ের গন্ধ, তারপর ছানার স্মেলটা নাই, একটা কাঁচা গোল্লার মধ্যে, যেমন কাঁচা ছানার মধ্যে যেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না, কিন্তু এটার মধ্যে সেই গন্ধটা নাই, গুড়ের একটা পুরাপুরা একটা গন্ধ, মানে অস্থির লাগে জিনিসটা। আসলে আমার কাছে খুব ভাল লাগছে খায়া।